হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম। শিলংয়ের এই এয়ারফোর্স মিউজিয়াম রয়েছে আপার শিলংয়ে। মূলত ইন্ডিয়ান এয়ারফোর্সের বিশাল এক ইতিহাস লুকিয়ে রয়েছে এই এয়ারফোর্স মিউজিয়ামের ভেতর। রয়েছে বিভিন্ন সময়ের যুদ্ধে ব্যবহৃত বিমানের কিছু বিশেষ বিশেষ মডেল এবং আরও কিছু কিছু যুদ্ধাস্ত্র, এবং সেই সময় যে সমস্ত চিফসরা ছিলেন, যারা পাইলটসরা ছিলেন, তারা যে সমস্ত সম্মান পেয়েছেন যুদ্ধে, সেই সমস্ত জিনিসও কিন্তু এই এয়ারফোর্স মিউজিয়ামে রাখা রয়েছে। সামনে যে মিসাইলটা দেখতে পাচ্ছ, এর নাম সারফেস এয়ার টু। যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এই মিসাইলটি। ঢোকার মিউজিয়ামের টাইমটাও দিয়ে দিলাম। ডান দিকে রয়েছে 30mm GSH গান। ঢুকে পড়লাম এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে। সামনেই রেখে পড়ল এয়ারপ্লেনের একটা মডেল, ছোট্ট একটা এরোপ্লেনের মডেল, এবং সোজা ঢুকে যাচ্ছে মিউজিয়ামের ভেতরে। সামনেই রয়েছে, দেখো, এখানকার দুজন বিশেষ চিফের ছবি, এবং যে সমস্ত সম্মান সেই সময় দেওয়া হতো এয়ারফোর্সে, সেই বিশেষ বিশেষ কিছু সম্মান। আরেকটু এগিয়ে যাচ্ছি, এখানে আরও কিছু ছবি রয়েছে যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু হিস্ট্রি রয়েছে। তোমরা এখানে আসলে ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। সামনে চোখে পড়ল আরেকটা বিমানের মডেল। এইখানে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সমস্ত চিফসরা ছিলেন, সেই সমস্ত স্টাফেদের ছবি। এখানে বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে যে সমস্ত বিমানরা, যুদ্ধ বিমান, এমনি বিমান, হেলিকপ্টার, সেগুলো সমস্ত ফটো ফ্রেমস করে রাখা রয়েছে। প্রচুর কিছু এরোপ্লেনের ছবি, মডেল, এবং সে সময় যে সমস্ত ফাইটার প্লেনগুলো ব্যবহৃত হয়েছে আমাদের দেশের হয়ে, যে সমস্ত ফাইটার প্লেনগুলো লড়েছিল, সেই সমস্ত ফাইটার প্লেনগুলোর ছবিও দেওয়া রয়েছে, এবং প্রচুর প্রচুর সম্মান রয়েছে সেই সময় আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আর্মিতে যে সমস্ত পাইলটসরা ছিলেন, তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তাদের সেই অনার্স মেডেলসও রাখা রয়েছে। এইভাবে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের এক সুন্দর, মানে গোল্ডেন হিস্ট্রি কিন্তু তোমরা এই এয়ারফোর্স মিউজিয়ামে আসলে জানতে পারবে এবং স্বচক্ষে দেখতে পারবে। তো চলো আরও কি দেখা যায় দেখি। এই যে জাগুয়ার MiG-23 মডেল, এটা কিন্তু কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, এবং সেই সময়ে যে পাইলট ছিলেন তার ছবিও এখানে রাখা রয়েছে। আরও কিছু ফাইটার প্লেনের মডেল দেখো ওপরে ঝুলছে, প্রচুর ফাইটার প্লেনস এবং মিসাইলস, সে সমস্ত ছবি এখানে দেখতে পাচ্ছি। রয়েছে এয়ারগান, অর্থাৎ যে এয়ারগান দিয়ে মাটি থেকে একদম সোজা তাক করে এরোপ্লেনকে মারা হয়, নামানো হয়, সেই এয়ারগানস রয়েছে। এবার সোজাসুজি গেলে দেখতে পাবো সেই সময়কার কিছু পাইলটস, আমাদের যারা ইন্ডিয়ান আর্মির, ইন্ডিয়ান এয়ারফোর্সে যারা পাইলটস ছিলেন, চিফস ছিলেন, তাদের সেই সময় কী ইউনিফর্মস ছিল, সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের ইউনিফর্মসগুলো আমরা এখান থেকে জানতে পারছি। আরও একটু এগিয়ে যাই, সামনে পড়ছে আরও দুটো এয়ারগান, আরও দুটো এয়ারগান সামনে পড়ছে। আমরা জানি এয়ারগান দিয়ে এরোপ্লেনকে বা অন্য ফাইটার প্লেনকে নামিয়ে আনা হয়, সেই এয়ারগান রয়েছে। আরও বিশেষ বিশেষ কিছু সম্মানের মেডেলস রয়েছে এখানে। তো এই এয়ারফোর্স মিউজিয়ামটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং বেশ ইনফরমেটিভ বলে মনে হলো। আমরা বা তোমরা, তোমাদের মধ্যে যারা শিলংয়ে এসছো, তারা অবশ্যই কিন্তু একবার এয়ারফোর্স মিউজিয়াম অবশ্যই ঘুরে যেও। এছাড়াও রয়েছে এখানকার যে সমস্ত লোকালস, লোক রয়েছে শিলংয়ে, যারা ট্রাইবালস রয়েছে, আঞ্চলিক লোক রয়েছে, তাদের ব্যবহৃত কিছু পোশাক রয়েছে, এবং তারা
যে সমস্ত বাসনপত্র ইউজ করেন, তারা যে সমস্ত হাতের কাজের জিনিস বানান, সেগুলো কিন্তু এখানে এই মিউজিয়ামে রাখা রয়েছে। তোমরা আসলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে। MI-4 নামে হেলিকপ্টারটা কিন্তু 1960 থেকে 1980 সাল পর্যন্ত সার্ভিস দিয়েছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।